শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধ ছাড়াই একাধিক অঞ্চলের দখল পাচ্ছে আজারবাইজান। এবার আজারবাইজানকে অভিনন্দন জানালো হামাস। ট্রাম্পের বরখাস্তকৃত কর্মকর্তাকে উপদেষ্টা বানালেন বাইডেন। মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে বাইডেনের প্রতি আহ্বান জানালেন তালেবান। এবং সবশেষ থাকছে নির্বাচনে কারচুপির অভিযোগ, তদন্তের নির্দেশ মার্কিন অ্যাটর্নি জেনারেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিরোধী নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধ চলে আসছিল। কয়েকটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশ যুদ্ধ করলেও সর্বশেষ রাশিয়ার হস্তক্ষেপে ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাবেক সোভিয়েতের যুদ্ধরত দুই দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আর্মেনিয়া এবং আজারবাইজান মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আজারবাইজান যেহেতু পুরো অঞ্চলটি মুক্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই এ মুহূর্তে যুদ্ধবিরতির চুক্তিটা কিছুটা লোকসানের মতো মনে হলেও আসলে প্রকৃত লাভবান তেল সমৃদ্ধ এই দেশটি। কারণ হচ্ছে, গত ২৮ বছর ধরে যে কাজটি করতে পারেনি সেটি দু মাসের মধ্যেই করে দেখিয়েছে। আর্মেনিয়া আর কখনও আজারবাইজানের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। যুদ্ধ না করেই দুই থেকে তিনটি অঞ্চল ফেরত পাবে। যুদ্ধ মানেই প্রাণহানি, সেটা আপনি যতই শক্তিশালী বা দুর্বল হন না কেন। সুতরাং বিনা যুদ্ধে কিছু অঞ্চল ফেরত পাওয়া কম গুরুত্বপূর্ণ নয়। সারা বিশ্বে আর্মেনিয়ার লোভীর মুখে কুলো পেটে দিয়েছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী আজারবাইজান তাদের অধিকৃত সমস্ত অঞ্চল পাবে, যার মধ্যে নাগানো কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শুশাও পড়বে। আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে অন্যান্য অঞ্চলের কিছুটা ছেড়ে দিতে হবে। রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী ওই অঞ্চলে পাঁচ বছর অবস্থান করবে। পুতিন বলছেন, শান্তিরক্ষী বাহিনী নাগানো কারাবাখ অঞ্চলের সামনের সারিতে থাকবে। এই দুই অঞ্চলের মধ্যে করিডোর স্থাপন করা হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যেই ১৯৬০ জন সেনাকে ওই অঞ্চলে মোতায়েন করতে শুরু করে দিয়েছে। দুদেশের সীমান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ব্যাপক সংঘর্ষ এবং গোলাগুলি চলে আসছিল। রাশিয়ার মধ্যস্থতার মাঝে দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কাজের কাজ তেমন কিছু হয়নি। দুপক্ষের রক্তক্ষয়ী এই লড়াইয়ে বেসামরিক নাগরিক সহ বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বিরোধী নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধবিরতির চুক্তির পর আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আর্মেনিয়ার দখল থেকে বিরোধী অঞ্চল মুক্ত করায় মঙ্গলবার হামাস বাকুকে অভিনন্দন জানায়। চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘাত শেষ হয়েছে বলে এ ঘোষণা দিয়েছেন আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি জানিয়েছেন, এমন চুক্তির ফলে ওই অঞ্চলে আর্মেনিয়ার পরাজয় হয়েছে। হামাসের মুখপাত্র আবু জুরি এক টুইটে বলেন, দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার এবং যুদ্ধ জয়ের কারণে আজারবাইজানকে আমরা অভিনন্দন জানাই। যে কোনো দখলের জন্য এটি স্বাভাবিক পরিসমাপ্তি। এ সময় তিনি আজারবাইজানকে তুর্কি সমর্থিত বিষয়টিও তুলে ধরেন। ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া এক কর্মকর্তাকে উপদেষ্টা বানিয়েছে বাইডেন। মূলত করোনা ভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যের নামের তালিকায় ঘোষণা করেছেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ বোর্ড সদস্যরা মহামারী মোকাবেলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ তালিকায় রয়েছে ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা। ট্রাম্প প্রশাসন মহামারীর আগাম সতর্কতা আমলে নেয়নি এমন তথ্য ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়। এদিকে নির্বাচনী প্রচারণাকাল থেকে করোনা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন বাইডেন। সোমবার বাইডেনের শিবির থেকে করোনা টাস্ক ফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় রিক ব্রাইটকে রাখা হয়েছে। বাইডেনের করোনা টাস্ক ফোর্স থাকবেন সাবেক সার্জন জেনারেল বিবেক মূর্তি, খাদ্য এবং ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কুসাল এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মার্সেলা নানেনজান স্মিথ। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছে তা বহাল রাখার জন্য সদ্য সমাপ্ত নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান।
এই গেরিলা গোষ্ঠী বলছে শান্তি চুক্তি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগান সহিংসতার অবসানে এটি খুবই কার্যকরী পদক্ষেপ। তালিবান আজ মঙ্গলবার একে বিবৃতিতে এসব কথা বলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালিবানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় আমেরিকা। কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর 29 ফেব্রুয়ারি চুক্তিটি সই হয়। আফগানিস্তানে মার্কিন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের পক্ষ থেকে অত্যন্ত বড় নির্বাচনী প্রচারণা। গত মাসে তিনি এক টুইট পোস্টে বলেছেন, আগামী মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরত আনা হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছে 2021 মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সমস্ত সেনা ফেরত আনা হবে। তার এই বক্তব্য নাকচ করে ট্রাম্প আরও আগেই সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতির কথা জানান। নির্বাচনে পরাজয় মানছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে। সত্যতা যাচাই করতে তদন্ত নির্দেশ দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের একের পর এক টুইট নাকচ করে দিচ্ছিল সেই ফলাফল। বর্তমান প্রেসিডেন্ট এবং নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বক্তব্য ভোট গণনায় কারচুপি হয়েছে এবং আসলে নির্বাচনে তিনিই জয়লাভ করেছেন। এই দাবির রেশ ধরেই সোমবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কেন্দ্রীয় আইনজীবীদের নির্দেশ দিয়েছেন ভোট গণনায় অসহায়কতার তদন্ত করতে। সবকটি ভোট গণনা সরকারিভাবে শেষ হবার আগেই এমন নির্দেশ দিলেন তিনি, যা আমেরিকার প্রচলিত কেন্দ্রীয় নীতির বিপরীত। দেশজুড়ে বিভিন্ন অ্যাটর্নিদের উদ্দেশ্যে একটি চিঠিতে উইলিয়াম বারবার লেখেন, যেহেতু আমাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই আমি নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণার আগেই ভোট সংক্রান্ত অস্বাভাবিকতার তদন্ত করবার এখতিয়ার আপনাদের দিচ্ছি। যদিও এমন কোনো গুরুতর অস্বাভাবিকতার বিরুদ্ধে এসে থাকে যা কোনো রাজ্য নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত এবং পর্যালোচনা করা যেতে পারে। বারালো বলেন, গুরুতর অভিযোগকে সাবধানতার সাথে পরিচালনা করতে হবে এবং আন্দাজ এবং নিছক ধারণার উপর ভিত্তি করে ওঠা অভিযোগ কখনোই কেন্দ্রীয় তদন্তে জায়গা পাবে না। বারের চিঠি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিচার বিভাগীয় নির্বাচনী অপরাধ দপ্তরের প্রধান রিচার্ড পিলগান পদত্যাগ করেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ডোনাল্ড ট্রাম্প কোনো তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন, যা বিতর্কের সৃষ্টি করেছে। কিন্তু মিচ ম্যাকলন সহ একাধিক রিপাবলিকানের নেতৃত্বের মতো এই ফলাফলকে চ্যালেঞ্জ জানাবার সাংবিধানিক অধিকার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।